ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম, গতকালই বেড়েছে রান্নার গ্যাসের দাম। রাজ্যের লাগাতার বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, তার জেরে বিপর্যস্ত গোটা রাজ্য। আর তারপরেই বেড়ে গেল জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় শুক্রবার দাম বাড়ালো তেল কোম্পানিগুলি। পেট্রোল ডিজেলের লাগাতার দাম বেড়ে যাওয়ার ভোগান্তিতে সাধারণ মানুষ, বাস ট্যাক্সি ক্যাবের ভাড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেজন্য একাধিক রাজ্যে চলছে লকডাউন। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু 25.5 টাকা। লকডাউনের জেরে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। তার উপর বাস ভাড়া ট্যাক্সি ভাড়া বাড়লে সমস্যা আরও বাড়বে। করোনা আবহে যখন বিপর্যস্ত দেশের মানুষ, তখন আবার জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। দাম কমানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় সরকার। করোনা ঠেকাতেও ব্যর্থ কেন্দ্রীয় সরকার। অর্থনীতিবিদদের মতে, জ্বালানি তেলের দামের সঙ্গে বাজারের অন্য পণ্যের দাম ওঠানামা যুক্ত। এর দায় এড়াতে পারে না কেন্দ্রীয় সরকার। একটা স্তরে দাম নিয়ন্ত্রণ করা উচিত কেন্দ্রের। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।